বন্ধুরা, হাওড়ার তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রসূন ব্যানার্জি এবং সেখানকার স্থানীয় বিধায়ক রানা চ্যাটার্জি, তারা ভোট প্রচারে গিয়েছিলেন এবং ভোট প্রচারে গিয়ে এখন যেহেতু সংখ্যালঘু যারা রয়েছেন, আমাদের মুসলিম ভাই বোন রয়েছেন, তাদের তো রমজান মাস চলছে এবং সেখানে ইফতার পার্টি, এটাকে রাজনৈতিকভাবে একটা ব্যবহার করার চেষ্টা, সেখানে পৌঁছতে গিয়েছিলেন এবং সেখানে কি পরিস্থিতি হলো দেখলেন। এখন প্রবলেমটা হচ্ছে এই সংখ্যালঘু ভাই বোনদের, এই রাজ্যের যিনি শাসক দলের সর্বোচ্চ নেত্রী তিনি টেকেন ফর গ্রান্টেড নিয়ে ফেলেছিলেন, তাদেরকে দুধেল গায়ের মতো অসম্মান সূচক কথা বলেছিলেন, তারপরও কিন্তু তারা ভরসা রেখেছিলেন এবং সেই জায়গা থেকে সেটা যে বোধহয় ভুল ছিল এবার তাদের মধ্যে উপলব্ধি হচ্ছে। আর সেই জন্য গো ব্যাক থেকে শুরু করে ইতনে দিন কাহাঁ থে এবং কি ক্ষোভ বিক্ষোভ সেই চিত্র তো দেখলেন। আসলে এবারে যে ইকুয়েশনটা ভেবে তৃণমূল ভোটের ময়দানে নেমেছিল না, সেই ইকুয়েশনটা পুরো চৌপাট হয়ে গেছে এবং এই হাওড়ার যদি চিত্র হয়, আপনাদের মনে হয় এই হাওড়া থেকে আবার তৃণমূলের ঘাস ফুল ফুটবে, জোড়া ফুট ফুলবে? এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, কি কি ফ্যাক্টর কাজ করছে এবং কেন এই ক্ষোভ, অবশ্যই করে আপনাদের সামনে নিয়ে আসবো, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এখানে ক্ষোভের প্রথমেই দেখলেন যে একটা কথা, এখানকার যে স্থানীয় যুবকরা ক্ষোভটা দেখাচ্ছিলেন, বলছেন যে ইতনে দিন কাহাঁ থে, আসলে ভোট এলেই সিএএ এনআরসি এই ধরনের জুজুগুলোকে সামনে নিয়ে আসা হয় এবং সেখানে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন, ভাই বোনেরা, তারা কিন্তু ভয় পেয়ে যান এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি 2021-এর যে প্যাটার্নটা ছিল যে একদম এক কাট্টাভাবে শাসক দলকে ভোটটা দাও, কারণ একটা প্রচার হয়ে গিয়েছিলো এই রাজ্যে বিজেপি যদি বাইচান্স ক্ষমতায় চলে আসে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে এই রাজ্যে যারা আদি অনন্তকাল ধরে আছেন, যারা ভারতীয় কিন্তু সংখ্যালঘু, তাদের বড় বিপদ হয়ে যাবে, এই হাওয়াটা ছড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেটা যে কতখানি বিভ্রান্তিকর, সেটা যে কতখানি মিথ্যা, সেটা তারা বুঝে গেছেন এবং সেই হাওয়াতে জিতে এদের উন্নয়ন করা তো দূরের কথা, এদেরকে ভুলেই গেছে শাসক দল, আর সেই জন্য এই ক্ষোভটা আশ্রে পড়ছে। এবং সেখানে কিছু কিছু শব্দ ইউজ করলেন, একটা ওই চ দিয়ে শব্দ ইউজ করলেন, শুনলেন মানে কতখানি ক্ষোভটা হয়ে গেছে। এবার আপনারা বলবেন যে ও ঠিক আছে, ক্ষোভ হয়েছে এখানে, এবার ওই কোনো সিনিয়র লিডার আসবেন আর ব্যাপারটা মিটে যাবে, এবারে কিন্তু আর অত সহজ নয়। বকটুই হয়েছে, আনিস খান কাণ্ড হয়েছে এবং তারপর একের পর এক ইনসিডেন্ট হয়েছে যেখান থেকে কিন্তু সংখ্যালঘু সমাজ এইটা বুঝে গেছে যে শাসক দল তাদেরকে অ্যাকচুয়ালি ভোট ব্যাংক হিসেবে ইউজ করছে। এবং সবথেকে বড় কথা, এখানে দুটো ফ্যাক্টর আরও কাজ করছে যেটা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে এই কেন্দ্রে টিকিট পেতে চেয়েছিলেন ব্যানার্জি পরিবারের এক সদস্য এবং তিনি সেই অনুযায়ী কিন্তু ফিল্ডটা সাজিয়ে ফেলেছিলেন। এখন তাকে টিকিট না দেওয়া হওয়ায় চূড়ান্ত গণ্ডগোল এবং তার যারা অনুগামীরা আছেন তারা সম্পূর্ণরূপে বসে গেছেন। অন্যদিকে যাকে টিকিটটা এখানে নাকি দেওয়া হয়েছে, তিনি যেতেন দিল্লিতে বসে থাকেন, সেই হিসেবে স্থানীয় এলাকায় কোনো কাজ করেন না, যখনই কোনো সাংসদকে দরকার হয়, কোনো কিছু হয়, সেই জায়গাটায় তাকে পাওয়া যায় না। এবং তিন নম্বর, যেটা তাদের ধর্মীয় ভাবাবেগে প্রচণ্ড আঘাত লেগেছে বলে সেখানকার ওই তরুণরা দাবি করছেন, সেটা হচ্ছে যে এই যে রমজান মাসে ইফতার পার্টি, সেগুলোর তো একটা সুনির্দিষ্ট টাইম আছে না, সেখানে বহু মানুষকে তারা কিন্তু নিয়ে এসেছিলেন এত কিছুর পরেও, কিন্তু সেইটাকে একটুও রেসপেক্ট করা হয়নি, সমস্ত কিছু মিটে যাওয়ার পর আসছেন এবং এই যে টেকেন ফর গ্রান্টেড, সংখ্যালঘু মানুষজন মানেই আমাদের সঙ্গে আছে, এই জায়গাটা মানে আমাদেরকে অপমান করা যায়, এই 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 জায়গাটাতেই কিন্তু ক্ষোভটা অসম্ভব বেড়েছে। এবং সবথেকে বড় কথা, এই সংখ্যালঘু সমাজের কাছে একটা বড় অপশান এবারে কিন্তু এসে গেছে, সেটা হচ্ছে বামফ্রন্ট। বামফ্রন্টের এখানে যিনি প্রার্থী হয়েছেন সব্যসাচী চ্যাটার্জি, দুঁদে আইনজীবী এবং তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়ান এবং সত্যের জন্য লড়াইটা তিনি করেন, এই অন্যায়গুলোর প্রতিবাদগুলো তিনি করেন, সেই জায়গায় এই সংখ্যালঘু সমাজের কাছে কিন্তু এতদিন সেই হিসেবে কোনো অপশান ছিল না। তারা যারা বিজেপিকে ভোট দিতে চান না, বাধ্য হয়ে এক প্রকার তারা কিন্তু তৃণমূলকে ভোট দিতে বাধ্য হতেন। কিন্তু এবারে সব্যসাচী চ্যাটার্জির মতো মানুষ চলে আসার ফলে
সেই জায়গায় তাদের একটা অপশন খুলে গেছে। এবং দু নম্বর কথা, আর একটা জায়গা যেটা হচ্ছে সেটা এই সংখ্যালঘু সমাজে কথা বললে বোঝা যাচ্ছে যে এবার হাওড়া নিয়ে তারা একটু ওরিড আছেন। কেননা এই প্রসূন ব্যানার্জির টিকিট পান এটা কিন্তু ওই ব্যানার্জি পরিবারের একজন চাননি, ফলে তিনি যদি জিতেও যান, তাকে যদি জিতেও দেওয়া হয়, কতখানি তিনি এখানে কাজ করতে পারবেন সেটা নিয়ে কিন্তু তাদের মনে প্রশ্ন আছে। আর তার উপরে তার এই গত প্রায় 12 বছর, মানে তিনি তো বাই ইলেকশানে প্রথমে জিতেছিলেন এখানে, তারপর দুটো টার্ম তিনি জিতেছেন, তার যে অবদান সেই জায়গা থেকে কিন্তু প্রচুর ক্ষোভ আছে আর সেটাই আশ্রয় পড়ছে। এখন প্রবলেমটা হচ্ছে ভোটের শুরুতেই যদি সংখ্যালঘুরা এইভাবে গো ব্যাক স্লোগান দেয়, এইভাবে ক্ষোভ বিক্ষোভ দেখায়, শেষ অবধি ভোটটা তাদের দিকে টানতে পারবে তো? আর ঘাসফুল যদি এবারে এই সংখ্যালঘু ভোট টানতে না পারে, এমনিতেই তো মহিলা ভোট বেরিয়ে গেছে, সন্দেশখালী কাণ্ডের পর আর কেউ ওই রাত্রিবেলায় শাহজাহানদের হয়ে পিঠে বানাতে যেতে চায় না, 500 টাকা 1000 টাকা মাসের শেষে হাতে পাবে আর তার বদলে নিজের মান সম্ভ্রম ইজ্জত সমস্ত কিছু তুলে দিতে হবে। বাড়িতে কোনো সুন্দরী মেয়ে থাকলে, কারো সুন্দরী বউ থাকলে তাদেরকে ভিন রাজ্যে পাঠিয়ে দিতে হবে। যারা গর্ব করে বলে, বেশ বুক ফুলিয়ে বলে, বাংলাকে গুজরাট হতে দেবো না, বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেবো না, নিজের বাড়ির মেয়েদের বউদের রক্ষা করতে, তাদের মান সম্ভ্রম ইজ্জত রক্ষা করতে সেই বিজেপি শাসিত গুজরাট আর উত্তরপ্রদেশেই পাঠাতে হয়, কেননা সেখানে রাত্রিবেলায় কোনো সেক্স আজায়ন্ট পিঠে বানাতে ডাকে না। আর তাই এবার কিন্তু সেই মহিলাদের একটা বড় অংশ তারা কিন্তু ডিসাইড করে নিয়েছেন যে এই রাজ্যে এই পিঠে বানানোর গল্প এবার শেষ হোক, এদেরকে চরম শাস্তি দিতে হবে। তো মহিলা ভোট তো সরছেই, এর পাশাপাশি যদি সংখ্যালঘু ভোটে এই অবস্থা হয় তাহলে তার কিছু বলার জায়গা নেই। আমি আগেই একটা ইকুয়েশন আপনাদের দেখিয়েছিলাম যে সংখ্যালঘু ভোটে যদি 3-4% অফ স্প্লিট হয় না, এই শাসক দল কার্যত সিঙ্গেল ডিজিটে চলে আসবে। এবং যে ক্ষোভ বিক্ষোভের চিত্র হাওড়াতে দেখা গেল, সেখানকার এমপি রয়েছেন, এমএলএ রয়েছেন তৃণমূলের, তারপর যেভাবে ক্ষোভ বিক্ষোভ দেখা গেল, আপনাদের কি মনে হয় না যে আর খেলার মতো কোনো জায়গাতেই এই রাজ্যের শাসক দল নেই? তাদের সিঙ্গেল ডিজিটে নেমে আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কি বলবেন বন্ধুরা এই ক্ষোভ বিক্ষোভ নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।